এই যে আমাদের টেকেরাট ব্রিজ, আপনি ওইদিকে তাকান তো। এই ব্রিজটা আমি এখন দেখবো যে আমি কয় মিনিটের মধ্যে পার হইতে পারি। এইটা হচ্ছে আমার অনেক দিনের চ্যালেঞ্জ ছিল। এবং আমার হাতে একটা ছোট মোবাইল দেখতে পারতেছেন, এই মোবাইলটা আসলে টাইমটা দেখায় আমি পার হব। তো আমার মোবাইলটা ধরার জন্য সাহায্য করবে সামনের এই ভাবিটা। তো ভিউয়ার্স দেখেন এখন কয়টা বাজে, আমি টাইমটা আসলে দেখাইতেছি শাওয়ার থেকে। জাস্ট 4:31 বাজে দেখতে পারতেছেন, 4:31 থেকে আমি আসলে স্টার্ট করবো যে আমি কয় মিনিটে টেকেরহাটের ব্রিজটা পার হইতে পারি। সো 31, সম্ভবত 31 বাজে গেছে। তো ভাবি প্লিজ ফোনটা একটু ধরেন, যাইতে দে কাপায়েন না জানি। গাইস 31 বাজে গেছে, এখন আমি প্রায় 32 বাজে যাবে, জান 32টা বাজে নেক মেলে তো আমার যাইতে লেট হয়ে যাবে। 1 মিনিট বাবা, একটু তাড়াতাড়ি, 32টা বাস। আমি পুরো ব্রিজটা দেখাবো যে আমি এর আগে একদম চ্যালেঞ্জ করছিলাম, 1.5 মিনিটে পার হয়েছি, 1.5 মিনিটে তাও আবার হাইটটা। আর যারা এখন আমাকে সাপোর্ট করেনি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি লাইক করে শেয়ার করে তাড়াতাড়ি সাপোর্ট করেন। মিয়া তাড়াতাড়ি 32 বাস, আমি 1.5 মিনিটে পার হয়েছি এর আগের বার। আমি সেই জিনিসটাই আজকে দেখাবো হাইটা। এই দেখেন গাইস 32 বাজে গেছে, তো রেডি। চলেন সো লেটস স্টার্ট। দেখেন এখন মাত্র 33 বাজে, তার মানে আমি 1.5 মিনিটে পার হইতে পারছি, দেখতে পারলেন। আর এরকম চ্যালেঞ্জ যদি আরও কেউ করতে পারেন, করে প্লিজ প্লিজ আমার সাথে ট্যাগ দিয়েন। মাত্র 1.5 মিনিটে টেকেরহাট সেতুটা আমি পার হয়েছি এবং আমাকে সাহায্য করছে আমার ভাবি। এটা তো দেখতে পারলেন, মাত্র 1.5 মিনিটে আমি আসলে হাইটা এই সেতুটা পার হয়েছি। আসলে প্রচুর রোদ ছিল ব্রিজের উপরে, তবু আসলে আমি খুব মানে ট্রাই করছি, খুব 1.5 মিনিটের ভিতরে যেভাবে হোক আমার ব্রিজ পার হইতে হবে। দেখতে পারলাম 4টা বাজে কি রোদ দূর। তো আমি পুরো হাঁপায় গেছি, দেন ঘামাইছিও, কিন্তু তবু তো আমার কম্পিটিশনটা টিকায় রাখতে হয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনাদের বিনোদন দেওয়ার জন্য আসলে আমি এই খুব এর আগেও আসলে 2 বার ট্রাই করছি যে আমি কয় মিনিটে আসলে এই পুরো সেতুটা পার হইতে পারি। যাই হোক, আর আমাকে হচ্ছে বেশি বেশি শেয়ার করে দেন আর বেশি বেশি সাপোর্ট করেন, খুব তাড়াতাড়ি যেন আমার 1K ফলোয়ার পূরণ হয়ে যায়। দেন আমার ব্রিজটা পার হওয়ার পর আসলে আমার অনেক টায়ার্ড হয়ে গেছি, দেখেন আমি কথা বলতে হাঁপায় যাইতেছি, কিছু কথা আসলে গাড়ির হর্নের কারণে বুঝাইতে মানে বুঝতে আপনাদের অসুবিধা হবে জানি। তো আমার ক্যামেরাম্যান খুব লজ্জা পাইছে, আমি শিওর কি লজ্জা পাইছে না, মুচকে মুচকে আসতেছে। শান্তি কোন দিক দিয়ে যাবেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।